আধার কার্ড সংশোধনের জন্য কাল দুপুর 3টের থেকে মানুষের লাইন তেহট্ট এসবিআই এর সামনে। নেই কোনো পুলিশ, নেই কোনো সিকিউরিটি, বেশিরভাগ মানুষেরই ভুল দেয়া নেই সঠিক ডেট অফ বার্থ। এই সমস্ত গুরুত্ব অনেক জায়গায় পূর্ণ কাজে কন্ট্রাক্ট দিয়ে অবাঙালিদের দিয়ে করানোর ফলে বানান ভুল তো হয়েছেই, তার সাথে আরো অসংখ্য ভুল দাবি লাইনে থাকা বেশিরভাগ মানুষের। এর উপরে সিএএ নিয়ে আতঙ্কের ফলেও ভিড় উপচে পড়ছে ব্যাংকের সামনে। লাইনে থাকা প্রত্যেকের দাবি এইভাবে শুধুমাত্র কয়েকটা জায়গায় আধার সংশোধন কেন্দ্র না করে অন্তত প্রতি পঞ্চায়েতে যদি একটি করে সংশোধন কেন্দ্র করা হয় তাহলে সাধারণ মানুষের এরকম ভোগান্তি হয় না। সরকার নিযুক্ত কর্মচারীদের ভুলের জন্য আজই ভোগান্তি। ব্যাংকের সামনে একটা নোটিশ টাঙ্গানো আছে যে 2/1/2020 সালে যে আধার কার্ডের যে ভুলভাল আছে তার জন্য যে সংশোধন করা হবে সেই ব্যাপারে মানুষ এত ভিড় করে আছে। গতকাল বেলা 3টে থেকে এখানে মানুষ বসে আছে যে আধার কার্ড ঠিক করবে। কারণ একটাই, বর্তমান কেন্দ্র সরকার মানুষকে যে একটা বিভ্রান্তির মধ্যে ফেলেছে এনআরসি সিএ ক্যাপ নিয়ে, আবার যে নতুন করে আবার করেছে এনপিআর, এই যে মানুষ একটা আতঙ্কের ভিতর আছে যাতে মানুষ যাতে বাঁচে, তার পরিবারকে নিয়ে যাতে ভালোভাবে বাঁচতে পারে, তার জন্য মানুষ গতকাল 3টে থেকে খোলা আকাশের নিচে, কোনো সেট নেই উপরে, কোনো ব্যবস্থা নেই, একটু একটু বাচ্চা নিয়ে মহিলারা এখানে, আপনি হয়তো দেখতে পারেন অনেকে আধিকারিক এখানে আছে তারা চিনারাও দেখতে পারেন, খোলা আকাশের নিচে এখনও মানুষ একটু একটু বাচ্চা নিয়ে 10 থেকে 12 হাজার মানুষ কীভাবে তারা লাইনে দাঁড়িয়ে আছে শুধু কখন আমার আধার কার্ডে ভুলটা আছে ঠিক করবে। কারণ একটাই, এনআরসি সিএ এবং এনপিআর, এই নিয়ে মানুষ একটা আতঙ্কের মধ্যে পড়ে আছে। হয়তো আমাদের কোথাও আসামের মতো হবে নাকি, বাংলাকে আসামের মতো তৈরি করবে না কেন্দ্র সরকার, তার জন্য মানুষ এই ভুলটা যাতে ঠিক হয়। এর আগে মানুষ ভুল ঠিক করেছে কিন্তু তাতেও ঠিক হয়নি, কারো হয়তো ডেট অফ বার্থ নেই, কারোর নামে বানান একার ওকার নেই, কারোর হয়তো সাল আছে ডেটটা নেই, ডেট আছে সাল নেই। এই যে মানুষকে যে ই করা হচ্ছে সরকারের ভিতরে, কিন্তু সেটা তো সরকার, বর্তমান কেন্দ্র সরকার সেটা করছে না। কারণ মানুষকে বারবার বলছে এনআরসি হবে, সিএফি ক্যাপ হবে, এনপিআর হবে, এটা সরকারকে দেখানোর জন্য। এখানে একটু একটু বাচ্চা নিয়ে মহিলারা এখনও হয়তো আপনারা দেখতে পারেন কতটা মানুষ এখানে আছে, 10 থেকে 12 হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে গতকাল 3টে থেকে। আপনার নাম? আমার নাম টিঙ্কু মণ্ডল।